আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাসায় আপনার ইজি কিছু স্টেপে জিপার এখানে অ্যাটাচ করতে পারেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা কলার যে নেক রয়েছে সেটা অ্যাটাচ করতে পারেন, কিভাবে করতে পারেন। এখানে আমার হাফ ইঞ্চি আপনারা হয়তো খেয়াল করেছেন, এখানে আমার কাপড় একটু আমি ওপেন রেখেছি, কারণ এখানে আমি বকরম অ্যাটাচ করব জিপারের জন্য। তো এখান থেকে আমি নিচ্ছি 2.5 আমি এখানে নিচে, এখানে নেকটা ডিপেন্ড করে আপনাদের উপর কতটুকু বড় অথবা ছোট চাইছেন। এখানে আমি 2.5 নিয়েছি, নিয়ে এভাবে করে একটা কেটে নিচ্ছি, এবং এটার যে ঘেরটা রয়েছে চড়াটা, সেই চড়াটা আমি নিয়েছি হাফ ইঞ্চি। তো এইভাবে করে হাফ ইঞ্চিতে আমি এভাবে মার্ক করে এটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এটাকে আমি আয়রন করে নিচ্ছি, করে সাইড দিয়েও আমি হাফ ইঞ্চি করে কাপড় কেটে রেখেছি। এখন যা করছি, এই ফ্রন্ট পিস যে রয়েছে সেই পিসের সাথে আমি এই পিসটাকে সেলাই করে নেব। এইভাবে রাইট সাইডে একসাথে রেখে আমি এইভাবে করে এটাকে সেলাই করে নিচ্ছি। এইভাবে আমার যে আরেক সাইড রয়েছে সেই সাইডও কিন্তু আমি একইভাবে এটাকে স্টিচ করে নিচ্ছি। সেলানো হয়ে গেলে এটাকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি, এইভাবে করে বক্রমের যে এক্সট্রা যে হাফ ইঞ্চি রয়েছে সেটা এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে করে ফোল্ড করে এটা আমি সেলাই দেব। আমার যে দুই পিস রয়েছে ফ্রন্ট পিসের, দুটা পিস এখন আমি এক করে সেলাবো। সব আপনার যারা নতুন আছেন তাদেরকে বলছি, আপনারা যদি সুবিধা না পান উপর দিয়ে এখানে একটা চাপ সেলাই আগে দিয়ে নেবেন, তাহলে আপনাদের সেলাই করতে কোনো প্রবলেম হবে না। এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি অল্প করে, প্রয়োজন নেই বেশি ঘন করে দেওয়ার, কারণ উপর দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দেব। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এই গলার যে হাফ ইঞ্চি এক্সট্রা আমার বেশি ছিল সেটা আমি স্টিচ করে নিচ্ছি। এখন এইখানে যে আমার ফ্রন্ট পিস যেখানে আমি জিপার অ্যাটাচ করব, সেইখানে রাইট সাইড এইভাবে করে রেখে এক ইঞ্চির মতো নিয়ে এইভাবে করে জায়গা রেখে এখান দিয়ে আমি সেলাই করছি, এবং এই জায়গা দিয়ে নেক যে রয়েছে সেটা ফোল্ড করে সেলাই করছি। এইভাবে কিন্তু আমার নিচের অংশটাও কিন্তু আমি সেলাই করে নেব। হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপর আমি কিন্তু এখানে সেলাই করছি। এটাকে আমি নিচ পর্যন্ত যেখানে আমার কাটার রয়েছে সেই কাটা পর্যন্ত সেলাই করে নিচ্ছি এইভাবে করে। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। এরপর যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যখন সেলানো হয়ে যাবে, কারণ এখানে আমার ফ্যাব্রিকটা আমি নিচ্ছি জর্জেট, তাই এখানে খুব অল্প একটু গরম করে আমি এখানে আয়রন করে নিচ্ছি যেন একটু ফ্ল্যাট হয়ে বসে থাকে। এবং সবশেষে এই যে সেলাইটা যেখানে পড়েছে আমার, ঠিক সেলাইয়ের মাঝে আমার জিপারের যে সেন্টার আছে সেটা এইভাবে করে রেখে আমি দুই সাইডে আগে এই যে দুইটা মাথা দেখা যাচ্ছে ছোট ছোট, এই দুটো আমি এইভাবে করে ঘুরিয়ে দিয়ে আমি এখানে পিন দিয়ে ব্লক করছি, এবং এই সাইডও আমি একইভাবে ব্লক করে নিয়েছি। এবং এই লাইনটা আমি সেলির মাঝে দেব, এই সেলিটার মাঝে আমি এভাবে করে দিয়ে এটাকে আমি পিন দিয়ে ব্লক করে নিচ্ছি। আশা করি আপনাদের কোনো বুঝতে প্রবলেম হচ্ছে না। চেষ্টা করেছি কিছু ইজি এবং সিম্পল কিছু মেথড হতে দেখানোর জন্য। এখন আমি যা করছি এতে সেলাই করে নেব। চেন সেলাই করার জন্য এই ফুটটা প্রয়োজন হয়, এটা হচ্ছে জিপারের ফুট। তো সাইডে আমি এভাবে করে সেলাই করে দিছি। চেষ্টা করবেন যতটা কাছে সম্ভব চেনের ততটাই কাছে দেওয়ার জন্য, তাহলে সুন্দর হবে। আর আমি যেভাবে সেলাই করছি ঠিক সেভাবেই সেলাই করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। কারণ একবার যদি সুইটা জায়গা থেকে সরে যায় তখন কিন্তু অনেকটা টাফ হয়ে যায় এটাকে সুন্দর ব্যালেন্সে আনার জন্য। তো এখানে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। এখানে সেলানো হয়ে গেছে। এখন আমি যা করছি, আপনারা সুই অথবা এরকম কাটার যে রয়েছে সেটা দিয়ে সেন্টারে যে প্রথমে আমি যে সেলাইটা করেছিলাম সেই সিঁড়িটা এইভাবে করে আমি ওপেন করে নিচ্ছি।
সেন্টারে যে আমি যে প্রথম সেলাইটা দিয়েছি সেই সেলাইটা কিন্তু আমি খুলবো। এইভাবে করে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে দিয়ে আপনারা যদি চান এইভাবেও রাখতে পারেন, অথবা সাইড দিয়ে এইখানে একটা যত কাছাকাছি সম্ভব এখানে আরেকটা স্টিচ দেওয়ার জন্য, এখানে আমি দুইটা স্টিচ দিচ্ছি এই কারণে কারণ উপর দিয়ে আমি লেস অ্যাটাচ করব। তো এটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যদি চান উপরে লেস অথবা বিভিন্ন রকমের যে পুঁতি পাথর তারপর বিভিন্ন স্টোন পাওয়া যায় সেগুলো আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন, এটা হচ্ছে অপশনাল। আমি এখানে করছি যেন আমার সেলাইগুলো দেখা না যায়, তাই এখানে আমি এইভাবে করে এটা লাগিয়ে নিচ্ছি। ইজি এবং সহজ কিছু পদ্ধতিতে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য, এবং আশা করি আমি সিম্পলভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি, বুঝাতে পেরেছি। আর আমার যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে আমার কাছে তো আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছেগুলো রাখার জন্য। এবং কিছু সময়ের জন্য আমি এখন যে ভিডিওগুলো আছে, কারণ অনেক ভিডিও আমার এসেছে, আমি রিকোয়েস্ট আমি দিতে পারছি না সময়ের জন্য, তার জন্য আমি অনেক দুঃখিত। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। এবং আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই।